বিক্রি করবেন? না না, এখন আর সেটা তো সম্ভব না। এখন বিক্রি করবেন না? বিক্রি করবে, এটা তো হবে না। এখন মানে হলো সঠিক দামটা আপনি পাবেন না। এখন আমি সঠিক দাম পাবো না, এখন আমি বিক্রি করব না। এখন বিক্রি করবেন না, ন্যায্য যে দাম আছে সব জিনিসের ন্যায্য দাম থাকে, তাই না? সেই ন্যায্য দাম এখন আমাকে কোনো খামারি দিবে না। এখন তো এটা খামারি নিবে, তাই না? আর কষা নাহলে কষাই নিবে, আমার তো কষার কাছে গরু বিক্রি করা সম্ভব না। কষাইয়ের কাছে বিক্রি করবেন না, মানে কোরবানির মানে যারা দিবেন। টার্গেট নিয়ে আমি আছি, আল্লাহ তাআলা যদি ওদেরকে বাঁচায় রাখে, ওই একই টার্গেট নিয়ে আমি বসে থাকবো। ওই টার্গেটেই মেরব। আমার গন্তব্যে পৌঁছানোর জন্য হয়তো আমার একটু কষ্ট হবে, হোক। তবে অনেকেই বলে জিতি আপু, ভাগ্যরাজ এত লক্ষ টাকা বিক্রি করলো, এত টাকা কি করলো? আরে ভাই, যে আমার যদি সাথে থাকলো যে বুঝাইতে পারতাম যে আমি টাকাটা কি করছি। তারপর রাজাবাবু বিক্রি করলাম এত টাকা, সে টাকাগুলো কি করলাম? শুধু তো দেখছেন এতগুলো টাকা, পাইছি কয় টাকা, খাইছি কয় টাকা, এটাই তো বড় কথা। এখন এগুলো বলা যাবে না, যা আসছে আসছে। মানুষের যেটা কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, তো খারাপগুলাকে এগুলো তো এতটাই করে নিয়ে চলা যাবে না, কারণ জীবনে চলার পথে অনেক কিছুই হবে, সবগুলাকে ওভার করে সামনের দিকে আগাতে হবে, এটাই আমি জানি। আর সেটাকে লক্ষ্য রেখে আমি সামনের দিকে আগাচ্ছি। মানে আজকের নিউজটা যেটা, যে তিনি 22 সালের পর আর গরু বড় গরু পালন করবে না, তাহলে তো সোশ্যাল মিডিয়াতে মানে এদিকে কম দেখা যাবে। নিজের একটি ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে মানে নিল প্রতিটা ক্ষেত্রে মানে নিল সবকিছু খুঁটিনাটি বিষয়গুলো এক এক করে মানে প্রকাশ করে থাকে। আমরা একটু জানতে চাচ্ছি যে কোন বিষয়টা খামারিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং আপনার কাছে সেই বিষয়টা নিয়ে আসে। আচ্ছা, ঠিক আছে। আমি ইদানিং যে এগুলা পাইতেছি সেটা আপনার অনেকে গাভীর দিকে ঝুঁক হইতেছে, মানে গাভী পালার দিকে, তো এটা ভালো, খারাপ না। গাভীতে কোনো লস নাই, সেটা পালতে পারে। ষাঁড় গরু তো লস নাই, যদি কিনা সে ছোটো গরু পালন করে, যেটা বাস্তবতা এটা এরকম। তারপরে আমি তো চিকিৎসা টিকিৎসা নিয়ে তো আসেই। ইতি কি তাহলে বড় গরু পালন করে শুধু লসই করে গেছে? লসই করছি, লসই তো, কারণ আমার এটা তো আর বাস্তব কেউ জানতেছে না, তাই না? আমি তো আসলে ওই সময়টাই কেউ ছিল না যে আমি কাউকে দেখাবো। হয়তো বা অনেকেই বলে জিতি আপু, ভাগ্যরাজ এত লক্ষ টাকা বিক্রি করলো, এত টাকা কি করলো? আরে ভাই, যে আমার যদি সাথে থাকলো যে বুঝাইতে পারতাম যে আমি টাকাটা কি করছি। তারপর রাজাবাবু বিক্রি করলাম এত টাকা, সে টাকাগুলো কি করলাম? শুধু তো দেখছেন এতগুলো টাকা, পাইছি কয় টাকা, খাইছি কয় টাকা, এটাই তো বড় কথা। এখন এগুলো বলা যাবে না, যা আসছে আসছে। মানুষের যেটা কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে, তো খারাপগুলাকে ওইগুলো তো এতটাই করে নিয়ে চলা যাবে না, কারণ জীবনে চলার পথে অনেক কিছুই হবে, সবগুলাকে ওভার করে সামনের দিকে আগাতে হবে, এটাই আমি জানি। আর সেটাকে লক্ষ্য রেখে আমি সামনের দিকে আগাই। আমরা দেখেছিলাম যখন মানে হলো 2021 সালে কোরবানির আগে যখন আমরা ভিডিওটি করেছিলাম, তখন আপনার ভিডিওতে দেখলাম যে না, আপনার এই যে লক্ষ্মী সোনা না সিংহরাজ এবং যুবরাজ আর হলো যে মানে হলো যোদ্ধা, এই তিনটি গরু দেখেছিলাম, পাশাপাশি গাভী দেখছিলাম দুইটা তিনটা। এখন আপনার খামারে দেখলাম যে পুরো গোয়াল ভরা গরু রয়েছে, আপনি কি গরু কি বাড়ালেন? না না, এটা মানে আমার বাড়িতেই ছিল, ওই সাইডে তো থাকতো ওরা, মানে যখন আপনারা ভিডিও করছেন তখন তো শুধু ষাঁড়গুলাকে হয়তো বা দেখা গেছে, কারণ টাইম ছিল আলাদা, ওদের তো আবার সকালে খাওয়ায়, আবার ওদের মানে দুধ দোয়ানোর পর ওদের জায়গায় রাখা হয়, এই জন্য হয়তো বা। কিন্তু আমি আর কোনো গরু কিনি নাই, এদের পরে যে কোনো গরু কেনা সেটা কিন্তু কিনি নাই। না, আমাদের প্রশ্নটা এই কারণে যে মানে যেহেতু মানে ইতি মানিল আর বড় গরু পালন করবে না, এখন থেকে মানিল তার গাভীতে চলে যাচ্ছে কিনা গাভী পালন করার ক্ষেত্রে? গাভীতে চলে যাচ্ছি বলতে, আমার খামারে আল্লাহর একটা রহমত আছে, আল্লাহর একটা নেয়ামত, আমার প্রত্যেকটা গাভী বকন বাচ্চা দিতেছে, বুঝছেন? খুব ভালো ভালো জাত আমি উন্নয়ন করতেছি সেটাই থেকে। আমি যদি বাহির থেকে কোনো গরু নাও কিনি, টাকা থাকলে অবশ্যই কিনতাম, আমার একটা লোভ আছে গরুর প্রতি। যাই হোক, তো আমি আসলে গাভী গরু কিনতেছি বলতে গাভী গরু পালতেছি, সেগুলো থেকে জাত উন্নয়ন করতেছি। আমরা দেখেছি আপনার এখানে অনেক সুন্দর দুটি মানে তিনটি মানে এখন সার রয়েছে, এই সারগুলো দিয়ে কি আপনার এই যে গাভীগুলো রয়েছে সেগুলোকে কি বীজ দেওয়া হয়েছে কিনা? না না, এগুলোতে তো সিমেন্ট দেওয়া যায় না, এগুলোতে সিমেন্ট দেই না। কেন দেন না? আসলে সিমেন্টের জন্য তো আর উপযোগী না, কারণ সারগুলোর তো অনেক নিয়ম আছে, অনেক কিছুই আছে। মানে কি নিয়ম? এগুলো মোটা তাজার জন্য রাখছি আমরা, জাস্ট এটাই। মানে এগুলো সিমেন্ট দেওয়ার সুযোগ নেই? না না, সুযোগ নাই। তাছাড়া ওই যে আমার যে ভাগ্যরাজ ছিল, ওকে তো আমাদের এসিআই কোম্পানির এক সার আসছিল ওকে দেখার জন্য, যে মানে ওকে যে সিমেন্ট ওরা তাহলে কিনে নিবে, কিন্তু আসলে ও সিমেন্ট দেওয়ার জন্য উপযোগী ছিল না, স্যাররাও দেখছে তো সিমেন্ট অনেক। আর আমি হ্যাঁ, ভালো কথা একটা কথা বলছেন, আর একটু কথা বলি। আসলে অনেকেই বলে নীতি আপু সারগুলোদের সিমেন্ট দেওয়ায় না, হ্যাঁ মানে একে নিয়ে আমাকে দোষারোপ করে, বুঝছেন? যে সারগুলোকে দেওয়া সিমেন্ট দেওয়ায় না, অনেক কথাই বলে, তো যাই বলে না, আমি তাদের উদ্দেশ্যে বলি যে যেটা জানে না সেটা নিয়ে তো কথা না বলাটাই ভালো, কারণ তার সারগুলোর প্রতি বা কতটুকু আইডিয়া আছে। কারণ আমি এখানে আছি প্রায় আপনার দেখা যায় 10-12 বছর ধরে এটার সাথে জড়িত আছি, 10-11 বছর ধরে, তো আমার তার থেকে তো আমার অবশ্যই এই জিনিসের প্রতি নলেজ বেশি, তাই না? অনেকে তো জানে না, জানে অনেক কথাই বলে, এগুলো থেকে সারগুলো দেওয়া যাবে না, মানে আমাকে সিমেন্ট দেওয়া যাবে না।
আপনার গাবিগুলা কি ধরনের বীজগুলো দিচ্ছেন, কোন দেশি বীজ দিচ্ছেন, দেশি না বিদেশি? না না, দেশি তো একদমই দেওয়া যাবে না, কারণ জাতের জাত যতটা ভালো তার থেকে আপনার উন্নত দিতে হবে, তাহলে তো পার্সেন্টেজ ভালো আসবে। মানে আমরা দেখেছিলাম যে মানে বীজের ক্ষেত্রে মানে অনেক সময় দেখা গেছে মাকে যে বীজ দেওয়া হয়েছে বাচ্চাকেও সেই বীজটা দেওয়া হচ্ছে, এটা ঠিক কিনা? না না, এটা তো একদমই ঠিক না, এটা তো জাতের উপর আপনার ডিপেন্ডস করবে। তারপরে একটা সময় আছে, যেমন আমার খামারে নতুন আজ থেকে প্রায় এক মাস হয়েছে, একটা ভিডিও আছে আমার চ্যানেলে, তো ওই ভিডিওতে মানে আমার বকন বাচ্চা প্রথম ওকে মানে হিট দেওয়া হয়েছে, কিছু যে নিয়মকানুন, যে নিয়মকানুনগুলো মানলে খামারে ভালো হবে, বাড়িতে আর গরুর কোনো ক্ষতি হবে না, সেটা আমি তুলে ধরছিলাম ওইখানে। অনেক নিয়ম থাকে, এরকম এরকম মানে না দেখে অনেকেই খামারে ক্ষতিগ্রস্ত। আমার খামারে আল্লাহর রহমতে এমন কোনো রেকর্ড নাই যে আমার গরুকে একাধিকবার সিমেন্ট দেওয়া হয়েছে, বা মানুষের যে সমস্যাটা থাকে, যেমন অনেকে আমাকে ফোন করে যে আপু আমার গরুকে আমি 6-7 বার করে সিমেন্ট দিছি, রাখে নাই, ব্লাড ভাঙ, অনেক অনেক দিন থেকে রাত পর্যন্ত একই কাহিনী, কিন্তু আমার খামার আল্লাহর রহমতে এগুলো হয়নি। কেন হয়নি? যখন মানে এলো মাকে যে বীজ, বাচ্চাকে সেই বীজটাই যদি দেওয়া হয়, তাহলে সেই সবাদে যদি এই ঘটনাটা ঘটে, তাতে কি মানে এলো ওই মানে বাচ্চার মা এবং বাচ্চার মানে যে দুধের রেকর্ডটা, কিন্তু তখন কিন্তু তুলনামূলকভাবে পার্থক্য হয় কিনা? না, পার্থক্য বলতে যদি গাভী ভালো থাকে, গাভীকে তো অবশ্যই ভালো সিমেন্ট দিতে হবে, আবার বাচ্চা সেটাকে আগে দেখতে হবে বাচ্চা কি কোয়ালিটির আসছে, আর বাচ্চা এটা মানে কত মানে কততম বিয়ানিতে সিমেন্ট দেওয়া হচ্ছে, যদি প্রথমত দেওয়া হয় মানে 100 দেওয়া যাবে না, আমি তো 100টাকে মানি, তাই না? 100 দেওয়া যাবে না, কারণ ও তো আপনার প্রথম বাচ্চা দিবে, প্রথম বাচ্চার ভিতরে। না না, প্রশ্নটা এটা না, যে সেটা হলো দুধের রেকর্ডটা কি হবে, না না না, যেটা হলো একই সিমেন্ট মা এবং বাচ্চাকে দিলে সেটা ক্রসমেসিং হওয়ার কারণে কি দুধ কম হবে কিনা, এটা বলো। ও আচ্ছা, মানে একই সিমেন্ট মাকে যে সিমেন্ট দেওয়া হলো, বাচ্চাকেও সেই সিমেন্টে দেওয়া হলো, সেই সুবাদে মায়ের যে দুধের রেকর্ড পজিটিভটা ছিল, সেই সুবাদে মেয়ের মানে রেকর্ডটা কি কমে যাবে কিনা, দুধের রেকর্ডটা? আচ্ছা, আমি তো এই জায়গায় একটা কথা বললে নেই তাহলে। আচ্ছা, এই কথাটা হলো, অনেকে এই প্রশ্নটা অনেকটাই মেয়ে অনেক খামারে জানা উচিত, যে অনেকে গরু কিনলে আগে মায়ের রেকর্ডটা খুঁজে, যে মায়ের কত লিটার করে দুধ দিচ্ছে, তাহলে বাচ্চারও মনে হয় এটা দিবে, এটা দিবে না। আপনার অরিজিনাল যে সিমেন্টগুলো আছে সেগুলো আপনার কিন্তু, যেমন আমি কিছুদিন আগে বাহিরের একটা সিমেন্ট দিচ্ছি, এসএ কোম্পানির বাহিরের সিমেন্ট, তাই না? আবার এই 100% কিন্তু আরও কোয়ালিটির ইয়ার কিন্তু আছে, এটা এটা দিলে ক্রচ আসবে, সেটা ক্রস আসবে। কিন্তু ওই যে আমি যে প্রশ্নটা আপনার কাছ থেকে উত্তরটা নিতে চাচ্ছি, যে আমি সেই প্রশ্নটার উত্তরটা পাইনি, যে মায়ের দুধের রেকর্ডটা যে পজিটিভটা আছে ধরেন, সেটা যদি আপনার মেয়েকেও দেওয়া হয় ওই সিমেন্টাই বাচ্চাটাকে, তাহলে বাচ্চার দুধের রেকর্ডটা কি কমে যাবে কিনা? না না, বাড়বে, সেই ক্ষেত্র নয় তো বাড়বে, মানে যখন মাকে একটা সিমেন্ট দেওয়া হবে, যখন ও তো ভালো বাচ্চা সিমেন্ট আসবে, বাচ্চা ভালো আসবে, ওই বাচ্চাটাকে যদি একই সিমেন্ট দেওয়া হয় তাহলে কোয়ালিটি আরো ভালো হবে। আমরা প্রশ্নটা আমরা একটা বুঝাতে পারিনি, কারণ হলো ধরেন বীজটার নাম্বার হলো 520 নম্বর, এটা মানে এলো সিমেন্ট, এটা মাকে দিলাম, বাচ্চাকে কি 520 নম্বর মানে সিমেন্টটা দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, এতে দুধের রেকর্ডটা কমে যাবে না? কমবে না, এটা মনে হয় আপনার ভুল হচ্ছে, কমবে না, এটা তো কমার কোনো রেকর্ডই নাই। মাকে যেমনি এইভাবে মানে বীজের ক্ষেত্রে মাকে যে বীজ দেওয়া হয়, বাচ্চাকে কিন্তু সেই বীজটা দিলে কিন্তু সেই সুবাদে মানে দুধের রেকর্ডটা কমে যাবে, এবং ফলাফল মানে হলো অনেকটা কমে যাবে। মানে 520 আপনারটাই ধরি, 520 মাকে দিছেন, আবার বাচ্চাকে কোনটা দেওয়া হবে? হ্যাঁ, 520 দেওয়া যাবে কিনা? তাহলে মাইনাস হবে, মানে কমে যাবে দুধ, তাহলে দুধ প্রোডাকশন কমে যাবে, কমে যাবে না? আমি সেই জিনিসটাই বলতে চাচ্ছি, কারণ ওর থেকে একটু মানে একটু বাড়তি থাকতে হবে, মানে একটু বেশি থাকতে হবে, হয়তো বাড়তি থাকতে হবে, নাহলে আর একটু কম থাকতে হবে। একই বীজ দেওয়া যাবে না? একই বীজ দেওয়া যাবে কি? না না, একই বীজ দেওয়া যাবে না। আচ্ছা, দর্শক আপনারা শুনতে পেলেন, আসলে ইতিপূর্ণ আমাদেরকে আপনি মানিলো, এটা একমত হলেন আপনি? হ্যাঁ হ্যাঁ, একমত, এটা একমত। তাহলে প্রথম যেটা বলছেন সেটা ভুল ছিল, আপনি প্রশ্নটা আপনি বুঝতে পারেন? আচ্ছা, আমরা এখন আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি, যে 2021 সালে মানিলো মানিলো আপনি যে হোঁচটটা খেলেন গরু বিক্রি করতে গিয়ে, যে কান্না ছিল আপনার চোখের পানি ছিল, 2022 সালে কি সেই কান্না থাকবে কিনা? সবকিছু মালিকই তো আল্লাহ, তাই না? অনেক সময় তো মানুষের অনেক একটা চাওয়ার ভিতরে মানে মূল্য থাকে, যে আমি এত টাকার নিচে যাব না, লাস্টে দেখা গেছে যে বাজার মূল্য হিসাবে দেখা গেছে সেই দামটা থাকে না, এবার কি সেই ভুলটা হবে কিনা? না না, এরকম ভুল তো সাধারণত হয় নাই, কারণ বাজার মূল্য তো এবারও অনেক চাওয়া হয় নাই, তাই না? অনেক চাওয়া হয় নাই যে আমি এত লাখ চাবো এত লাখ চাবো, সেটা না, মোটামুটি একটা সীমিত ভিতরে ছিল, যদি বাজার ভালো থাকতো তাহলে কিন্তু এই দামটা কিন্তু ব্যাপার ছিল না।
এটা কোনো সমস্যা ছিল না, কোনো সমস্যা ছিল না, কারণ আমি তো চাহিদা তো অনেক চাই নাই। একটা গরু থেকে তো কুরবানির সময় তো 2-1 লাখ থেকে দিশি দিক হবে, ভাই 2-4 লাখ থেকে দিশি দিক হয়, সাধারণত হয় বড় গরুর ক্ষেত্রে, কারণ বড় গরু মানে বড় গরু তো সবসময় দামে বা মাংসের ওজনে বিক্রি হয় না, এর জন্য মানে সৌন্দর্যের উপরে ভিত্তি করে সৌন্দর্যের উপরে তো বেশি করে শৌখিনদার মানুষ যে আছে সেটা। এখন এই মুহূর্তে যদি আপনার এই গরুগুলা তিনটি গরুকে যদি কেউ ক্রয় করতে চায় তাহলে আসলে কি ধরনের দামে আপনি বিক্রি করবেন? না না এখন আর সেটা তো সম্ভব না, এখন বিক্রি করবেন না, বিক্রি করবেন এটা তো হবে না, এখন মানে হলো সঠিক দামটা আপনি পাবেন না, এখন আমি সঠিক দাম পাবো না, এখন আমি বিক্রি করবো না, এখন বিক্রি করবেন না, ন্যায্য যে দাম আছে সব জিনিসটা ন্যায্য দাম থাকে তাই না, সে ন্যায্য দাম এখন আমাকে কোনো খামারি দিবে না, এখন তো এটা খামারি নিবে তাই না, আর কষ নালে কষাই নিবে, আমার তো কষাইয়ের কাছে গরু বিক্রি করা সম্ভব না, কষাইয়ের কাছে বিক্রি করবেন না, মানে কোরবানির মানে যারা দিবেন মানে টার্গেট নিয়ে আমি আছি আছি, আল্লাহ তাআলা ওদেরকে বাঁচায় রাখে, ওই একই টার্গেট নিয়ে আমি বসে থাকবো, ওই টার্গেট নিয়ে মিলবো, আমার গন্তব্যে পৌঁছানোর জন্য হয়তো আমার একটু কষ্ট হবে, হোক সমস্যা। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা শুনলেন মানি ইতির কাছ থেকে তার যে 2021 সালে যে তিনটি গরু তিনি বিক্রি করতে গিয়ে যে ধরনের সমস্যায় পড়েছেন, আসলে 2022 সালে সেই সমস্যাটা তিনি করতে চান না, আর এই মুহূর্তে তিনি গরুগুলো বিক্রি করতে চান না, আসলে বিক্রি করতে চান না তা না, সঠিক মূল্য পেলে তিনি বিক্রি করবেন, কিন্তু যে দামটি বলবে এখন আসলে সেভাবে কষাইয়ের মূল্য এই মূল্যতে তিনি গরু বিক্রি করবেন না, কোরবানির জন্য আল্লাহর নামে যারা কোরবানি দেবেন তারা হয়তো তার সৌন্দর্যের বিক্রি করে যে গরুটাকে ক্রয় করবেন তারাই হয়তো গরুগুলো পাবেন। দর্শক জানি না আসলে এই যারা নারী উদ্যোক্তা রয়েছেন খামারি রয়েছেন তাদের যাতে আর কষ্ট না হয়, তাদের যেন হাটে গিয়ে কান্না করতে না হয়, আর সুনিয়ার মতন এই মৌসুমীর মতন আর অনেকেই রয়েছে, রিনা পা এবং মানিলো পাশাপাশি রয়েছে, আমরা দেখেছিলাম যে এই সাটুরিয়াতে আরেকটা বোন রয়েছে তার নাম হলো ফিরোজা, তিনি হলো দুটি গরু নিয়ে নিজের বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কান্না করছেন মানিলো হাটে গিয়ে, আসলে এই কান্নার মানিলো আসলে বিষয়গুলো আর আমরা দেখতে চাই না, খামারিদের যাতে হাসি থাকে, কারা যেন সুন্দর সুন্দর গরু উপকার দিতে পারে আমাদের কোরবানি দেওয়ার জন্য আল্লাহর নামে, আমরা সেই জিনিসটা আমরা দেখতে চাই। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।